শ্রী তুফান বৈরাগী, পঞ্চবাসনে থাকছেন পণ্ডিত প্রবট আচার্য দেব হানাধানমণি। ওম গঙ্গা, ওম গঙ্গা, ওম গঙ্গা। শিখা বন্ধন করুন, গায়ত্রী পাঠ করুন। আমরা শুরু করছি আজকে বড় উপলব্ধিয়া গঙ্গা স্থান। ওম বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপদে। আপনার ছেলের নাম? প্রত্যেক আজকে এসেছি এখানে একটা ওই উপনয়নের অনুষ্ঠান হচ্ছে। কে এসেছে আপনার? আমার সাথে আমার ছেলে, বড় ছেলে। বড় ছেলের অর্ণব বটদান। কোথায় বাড়ি? আমার গৌরহাটি দক্ষিণ পাড়া। কিভাবে জানতে পারলেন? যেসব ভরসাজ মশাইয়ের সব আছেন এখানে আর কি, একজনের সাথে আমার ছেলে পড়াশোনা করে, মানে পড়ায় মাস্টার মশাই, তার সূত্রে জানতে পেরেছি। এখানে কেন বইতে দিচ্ছেন? বাড়িতে দিতে পারতেন? বইতে দিচ্ছি বলতে, মানে বাড়িতে আর্থিক অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, সেই হিসাবে এখানে দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। কী করেন আপনি? আমি কুটির শিল্প কাজ করি, কুটির শিল্প বা পুজো আজার করা হয়। এখানে আসার কারণ যে এখানে যে সব ব্রাহ্মণ মিলে পুজো হয়, পুজো হচ্ছে এখানে একসঙ্গে, সবার সঙ্গে একসঙ্গে ঘরে বলে একে ঘরে কাজটা করার জন্য, মানে ব্রাহ্মণ একই থাকে, কিন্তু এখানে সব কিছু আনন্দ আনন্দ জিনিসটা সবসময় থাকে। এখানে সব রকম ব্রাহ্মণ এসছে আর এসছে, পুজো জিনিসটা ঠিকঠাকভাবে হবে সেই জন্য। স্যার আমার বাপি আর আমার ঘরে তো দিন ঠিক করেছিল, তারপরে করার পর এখানে বললো, এখানে মামা খবর দিল যে এখানে আসো, এখানে মানে সব কিছু ব্রাহ্মণের নিয়ম আচরণ তো ভালো রকম হবে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি চাপাডাঙ্গার দিকে, না ওটা গোল্ডিং দিয়ে। তারপর তারপরে এলাম, এখানে ইয়ে হচ্ছে, করা যাবে, স্নান করাতে যাবে। বাবা কি করেন? বাবা চাষবাস, পুজো আচার আর কি। নাম? আমার নাম দিলাবা চ্যাটার্জি। হ্যাঁ, দিলাবা চ্যাটার্জি। কার নাম? আমার নাম। বাবার নাম? নাম চন্দ্রশেখর চ্যাটার্জি। তো ভাই বোন তোমরা? আমার ভাই দু ভাই, আমার ভাই এসছে ওখানে, দু ভাইয়ের পুজো ছিল, ঘরে তো জায়গা কম ছিল, এখানে এসছি। দু ভাইয়েরই বইতে হচ্ছে এখানে? ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম শুভমি চট্টোপাধ্যায়। ক্রিয়াকলাপগুলো করতে গিয়ে আমরা বিভিন্ন গ্রাম, মানে প্রত্যন্ত গ্রামেও যাই এবং শহরেও যাই। সেখানে গিয়ে আমরা যা দেখেছি যে অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ পরিবার, তারা কোনোরকমভাবে তো কোনো সাহায্য বা তাদের যে জীবনযাপনের পক্ষে তাদের একটা বিরাট প্রতিকূল পরিবেশের সৃষ্টি হচ্ছে। এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্রাহ্মণ সম্প্রদায় আস্তে আস্তে যেন একটা অবক্ষয়ের দিকে যাচ্ছে। যে প্রকৃত ধরুন যে যজন যাজনের ক্রিয়া এখনও পর্যন্ত আমাদের একটা ভীষণভাবে আমরা ধারণা মনে মনে পোষণ করি যে ব্রাহ্মণ সমাজটা এখন পর্যন্ত যে জায়গায় আছে, তাদের সংস্কার, সেই সংস্কারগুলো যদি তারা পালন করে তাহলে অবশ্যই তারা কিন্তু তাদের সেই ধর্মের ধর্মের যে জায়গাটা সেটা তারা বজায় রাখতে পারবে। এই হিসাবে আমরা দেখলাম যে প্রচুর অভাবী মানুষ আছেন যারা হয়তো ঠিকঠাক সময়ে তাদের ছেলেদের পৈতে, মানে উপনয়ন যেটা, সমাবর্তন এসব দিতে পারছে না। সেক্ষেত্রে আমরা একটা চিন্তাভাবনা করলাম, যেটা হচ্ছে যে উদ্যোগী গৌরহাটির থেকে যে উদ্যোগী ব্রাহ্মণ সমাজ, তারা বিভিন্ন রকমের পত্রিকা প্রকাশ করেছে এবং তাদের মধ্যে থেকে বিভিন্ন জায়গাতে তারা ঘুরে ঘুরে বিভিন্ন রকমের কালেকশান করেছে। হ্যাঁ, যে যে সমস্ত মানুষরা তারা ওই সময় পৈতে যদি দিতে পারছে না, তাদের নামটাকে লিস্ট করে আমরা
বিভিন্ন রকম সমাজের মানুষের কাছে গেছি, হাত বাড়িয়েছি, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কতজন আজকে নিচ্ছে এখানে? আজকে এখানে আছে 16 জন মানবক, 16 জন মানবক, তাদের পিতা মাতায় সবাই এসেছে। কিছু টাকা পয়সা দিতে হচ্ছে নাকি? না, আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা হয়তো সবটা কালেকশন করে উঠতে পারবো না, সেজন্য আমরা তাদের কাছ থেকে প্রথমে বলেছিলাম যে কিছু অন্তত একটু দেবেন, 500 টাকা করে নিয়েছিলাম। কিন্তু আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আমরা এত বেশি কালেকশন পেয়েছি যে আমরা তাদের প্রত্যেকের নাম ধরে ধরে ওই 500 টাকা তাদেরকে। কোনখান থেকে কালেকশন হয়েছে আপনাদের সব? বিভিন্ন জায়গা, এখানে সমাজের যারা একটু হয়তো অবস্থাপন্ন মানুষ আছে, বা বিভিন্ন জায়গায় যারা একটু দোকান টোকান করে আছে, আমরা বিভিন্ন জায়গাতে গেছি। যেমন ধরুন এখানে যারা উপস্থিত আছেন ব্রাহ্মণ, যারা আজকে আচার্যর পদ অলঙ্কৃত করছেন, তারাও অনেকে দিয়েছেন। মানে সমাজটাকে শুধুমাত্র আমরা এই কিছু কিছু মানুষ যারা তাদের ছেলেদেরকে এই সংস্কারটা করে দিতে পারছে না, আমরা কেবল তাদের জন্যই এই চিন্তাভাবনা করে প্রত্যেকে নিজের থেকে দিয়েও আমরা কীভাবে অ্যানাউন্সমেন্ট করেছেন? মানে আমরা অ্যানাউন্সমেন্ট বলতে কোনোরকমভাবে কোনো পত্রিকায় গেজেট কিছু করিনি, কেবলমাত্র আমরা মানে পারস্পরিক মানে পর্যালোচনা, মানে মাঝে নেটে দেওয়া হয়েছিল, কিন্তু মানে বেশিরভাগটাই হয়েছে আমাদের মৌখিক। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শ্রী বিকাশ মুখোপাধ্যায়। আমাদের কমিটির নাম হচ্ছে গৌরহাটি উদ্যোগী ব্রাহ্মণ।